আগস্ট আগস্ট গ্রেনেড হামলা হামলা মামলায় মামলায়। নিয়ে প্রকাশ বোমা কয়েক দফা চার্জশিট দেওয়া এবং বিচার কার্য অনেক দূর এগিয়ে যাওয়ার পর বিচারিক আদালত থেকে চার্জশিট ফিরিয়ে এনে সম্পূরক চার্জশিট দেওয়া হয় আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর যা ছিল বেআইনি ও নজিরবিহীন মুখ্য উদ্দেশ্য হল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উক্ত মামলায় জড়ানো আসলে মামলায় তারেক রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ সরকারের সাবেক উচ্চপদস্থ কর্মকর্তারা ন্যায় বিচার পাবেন কিনা সেটি নিয়ে জনগণের প্রশ্ন এখন দীর্ঘতর হচ্ছে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা নিজেই বলেছেন যে দেশে প্রধান বিচারপতি ন্যায় বিচার পায় না সে দেশে সাধারণ মানুষ কিভাবে ন্যায় বিচার পাবে লিখিত বক্তব্যে বিএনপি নেতা রিজবি বলেন মুফতি হান্নামকে অমানসিক নির্যাতন করে তাকে দিয়ে আদালতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম বলানো হয় তারেক রহমানের নাম বরানোর পর মুফতি হান্নান খুঁজছিল তা প্রত্যাহারের জন্য তা না হলে পুনরায় রিমান্ডে নিয়ে মৃত্যুবরণ করতে হবে এই আশঙ্কায় চার্জশিট দাখিলের জন্য প্রহর গুনতে থাকে অবশেষে দুই হাজার এগারো সালের সাতাশে সেপ্টেম্বর সেই সুযোগ মুফতি হান্নান পেয়ে যায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল একের বিচারক শাহেদ নুরউদ্দিনের আদালতে মুফতি হান্নান লিখিতভাবে যেটি জানান তার কিছু অংশ ইতোমধ্যে আপনাদের নিকট পেশ করেছি লিখিত বিবরণের এই অংশে মুক্তি সালের সারি এপ্রিল কাশিমপুর কারাগার থেকে এনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল গেটে জেল সুপার লিখিত কাগজে স্বাক্ষর করতে বলে স্বাক্ষর না করলে অশ্লীল গালিগালাস করে বিষ প্রয়োগে মেরে ফেলার কথা বলে জেল সুপার তৌহিদ হত্যার হুমকি দেয় দুই দিন পর সিআইডির এস পি ফজলুল কবির সহ অন্যান্য অফিসাররা এবং আগে থেকে ম্যাজিস্ট্রেটের রুমে বসে থাকা কাহার আকন্দ আমার দিকে একটি কাগজ ধরিয়ে দেয় সেখানে তারেক রহমান হারিস চৌধুরী পিন্টু ও বাবর সহ অনেকের নাম জড়িত করা হয়েছে দেখতে পাই অতঃপর জবানবন্দিতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানালে আমাকে জেলের ভিতরে হত্যা করা সহ রিমান্ডে নিয়ে নির্যাতন করার হুমকি দেওয়া হয় এরপর রাত এগারোটার দিকে সাদা কাগজে স্বাক্ষর করতে বললে আমি অস্বীকার করি উল্লেখ্য যে ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিত করার আগে বিভিন্ন সময়ে আমাকে মানসিক ও শারীরিক নির্যাতন করা হয়েছে তুমি একুশে আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমান হারিস চৌধুরী আব্দুল সালাম ফিন্টু বাবর প্রমুখের সঙ্গে হাওয়া ভবনে মিটিং করেছ ম্যাজিস্ট্রেটের সামনে এই স্বীকারোক্তি দিতে হবে এভাবে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখাতে বিভিন্ন সংস্থার লোকেরা চারশো দশ দিন রিমান্ডে এনে পৈশাসিক নির্যাতন করেছে মুফতি হান্নান আরো বলেন মাননীয় আদালত আমি একুশে আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে কোনোভাবেই জড়িত নই আর তারেক জিয়া হরিশ চৌধুরী ও বাবরের সাথে কোনো দিনই হাওয়া ভবনে দেখা করিনি ফেন্টুল বাসায়ও আমি কোনোদিন যাইনি নির্যাতনের অভিনব কায়দা প্রয়োগ করে মুফতি হান্নানের নিকট থেকে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা চালানো হয় মুফতি হান্নান বলেন আমি যখন আদালতে তাদের কথা মতো স্বীকারোক্তি দিতাম না তখন আবার আমাকে রিমান্ডে নিয়ে এনে আদালতে না বলার কারণ উল্লেখ করে পুনরায় নির্যাতন করা হত আমি বলতাম আমি কিছু জানি না মিথ্যা সাক্ষী দেওয়া কবিরা গুণা এমন বলার সাথে সাথেই চলত বর্বর নির্যাতন তাদের এমন সীমাহীন নির্যাতনে অতিষ্ঠ হয়ে মাঝে মধ্যে দিশেহারা হয়ে গেলেও যখন কোনোভাবেই আমাকে দিয়ে তারা আদালতে মিথ্যা বলাতে পারছিল না তখন আমাকে সাক্ষী হওয়ার প্রস্তাব দেওয়া হয় কিন্তু আমি কিছুর বিনিময়েই অন্যায় করতে পারবো না বলে তাদেরকে পরিষ্কার বাসায় জানিয়ে দেই এতে আমার প্রতি তাদের ক্ষিপ্ততা আরো বেড়ে যায় মুফতি হানান আরো বলেন র্যাব পুলিশের পাহারায় আমাকে প্রায় অর্ধমৃত অবস্থায় ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিত করা হয় তখন সেখানেও উপস্থিত ছিল র্যাবের অফিসার এবং এই মামলার তদন্তকারী কর্মকর্তা ফজলুল কবির ম্যাজিস্ট্রেট ওই মামলা সম্পর্কে আমাকে জিজ্ঞেস করা মাত্র যখন মামলা সম্পর্কে আমি কিছুই জানি না বলি তখন উপস্থিত কর্মকর্তা দয়ে ম্যাজিস্ট্রেট আগেই লিখিত একটি কাগজ দেখিয়ে বলেন লিখিত একটি কাগজ দেখিয়ে বলেন উনি খুব অসুস্থ এটা দেখে দেখে আপনি লিখে নিন ম্যাজিস্ট্রেট তাই করলেন যা ছিল সম্পূর্ণ প্রস্তুতকৃত ও ব্যয়নি তখন সময় ছিল রাত সাড়ে বারোটা অতপর ম্যাজিস্ট্রেট যখন তার লিখিত সেই কাগজে আমাকে স্বাক্ষর করতে বলেন তখন আমি আমার নখ উপড়ানো শাহাদাত আঙ্গুল দেখিয়ে বলে যে এই আঙ্গুলের সাহায্যে স্বাক্ষর করার মতো অবস্থায় আমি আজ নেই এরপর সেই ম্যাজিস্ট্রেট এক পাশে বসে থাকা এক ব্যক্তি তার হাত দিয়ে আমার হাত ধরে সেই কাগজে কোনো রকমে স্বাক্ষর করিয়ে নেয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর সরকারের ক্রোধ রোষ আর জিজ্ঞাসা কত ভয়ঙ্কর তা উপরে উল্লেখিত বর্বর নির্যাতনের বর্ণনায় ফুটে উঠেছে অর্থাৎ তারেক রহমান সহ অন্যান্য বিএনপির নেতাকে উক্ত মামলায় জড়ানোর জন্য মুক্তি হান্নানের উপর এই পৈশাসিক অত্যাচার সুতরাং এতে স্পষ্ট বোঝা যায় একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানকে জড়িয়ে মামলার রায়ে তার মৃত্যুদণ্ড দেওয়ার জন্য সরকার পন্দি আসছে